নমস্কার বন্ধুরা, সুজাতা ব্লগ উইথ মি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন চা তৈরি হচ্ছে, তো চা রেডি হয়ে গেছে, এখন নিয়ে যাব। আর এদিকে কাজ চলছে, তো ছাদের উপরে লোড চাপানো হয়নি, সেই লোড চাপানো কাজ চলছে এখন। এখন আবার একটু ছাদে চলে এসেছি, কতটা কাজ হলো দেখার জন্য। আর ঘরের সামনেও বসার সিট হচ্ছে। এখানে এই যে গাঁথুনি হচ্ছে এখন, বন্ধুরা এই যে পাশে একটা জ্বালানি ঘর ছিল, চিলা ঘরের পাশে আর কয়েকটা মূর্তি ছিল, আমাদেরকে আগেও দেখিয়েছে। তো সেটাকে পুরো এখন খুলে দিতে হচ্ছে, যেহেতু ইটের উপরে গোছানো রয়েছে, তাই ঘরটাকে ভেঙে দিয়েছে একদম। আর যেহেতু মাঝে মাঝে বৃষ্টি আসছে, তো তার জন্য হচ্ছে পেপার দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কতটা আজকে কাজ হলো, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো এই সাইডটা বাকি রয়েছে, এই যে পুরো। বৃষ্টি আসতে পারে, তার জন্য চাপানো রয়েছে। ওই সাইডের ওইটা হয়েছে, ওই যে ঘর পুরো ফাঁকা করে দিয়েছে। আজ এতটা পর্যন্তই কাজ হয়েছে, আর নিচে খানিকটা কাজ হয়েছে সামনের পোর্টটা বসার জন্য, যেটা হচ্ছে তো ওইটা বাকি রয়েছে এখন। তো মামামের আর ভিডিও করতে কোনো ভয় করবে না, কারণ খুব ওকে ভয় নিয়েই ওকে ভিডিও বানাতাম। কারণ হচ্ছে গিয়ে যেহেতু ফাঁকা ছিল না, তো খুবই ভয় করতো, তো আর সেই ভয়টা থাকবে না যেহেতু এটা হয়ে যাচ্ছে। মানুষ চেষ্টা করলে সবই পারে, তাই না বন্ধুরা? সেই চেষ্টাতেই হচ্ছে, দেখা যাক কতদূর কী করতে পারি, পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো সবথেকে দুঃখের বিষয় হচ্ছে একটা জিনিস, যেটা আপনাদেরকে দেখাবো। এক তো এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, এই যে কলা গাছটা নয়, সরি, কলা গাছগুলো, তো এগুলো সবই হচ্ছে বর্তমান করা হয়, খুবই বড় বড়। আর একটা গাছ দেখুন বন্ধুরা, এই যে গাছটা, এই গাছটাকে পুরো কেটে ফেলেছে। কী খারাপ লাগছে, আর কয়েকদিন পরে কয়েকদিন কলা যাই হোক, কিছু করার নেই, পজিশন এমন হয়ে গেছে, না কাটলে না। পরে কথা হচ্ছে। বিকেলবেলা চলে এসেছে একটু বাগানের দিকটায়, তো এসে দেখুন, এ মানে সরি কী বলে যাচ্ছি, তো এসে দেখি না, বেগুন গাছগুলোতে হচ্ছে লতা পাতাতে ভর্তি হয়ে গেছে একদম। তো সেই গাছগুলো পরিষ্কার করে দিয়ে কিছু মাটি তাতে দিয়ে দিচ্ছি। চারদিকে দেখুন বন্ধুরা, যে জঙ্গল আর জঙ্গল হয়ে গেছে। অন্য পাতা আর খেতে পারছে না পোকাগুলো, সেই বেগুন গাছের পাতাগুলোকেই খেতে হচ্ছে।
২৩ সেকেন্ড ও ১৭ সেকেন্ড অতিক্রম করেছে। হিসাব করে ট্রেনটি দৈর্ঘ্য ও গতিবেগ লিখুন। তো গাছগুলোকে যতই পোকা খেয়ে নিক না কেন, গাছগুলোকে যত্ন করতে হবে, তাহলে একদিন ফল পাব, এই আশাতেই আমাদের চাষ করতে হবে। তো চাষি চাষ করে লোভের জন্যই। তো দেখা যাক আমার সেই লোভ সার্থক হয় কিনা, কবে বেগুন হবে, দুটো বেগুন তুলে বেগুনি করে খাবো, জানি না সেই আশা পূরণ হবে কিনা। তো এখন সব পরিষ্কার করে নিই। তো ওখান থেকে চলে এসেছি, মাম্মাম এখন শর্ট ভিডিও বানাবে বলে। তো এই যে দেখুন, ওই যে দড়িটাতে একটা ফড়িং বসছে, তো রাজ ফড়িং ওটা। মাম্মাম ধরার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই ধরতে পারছে না, একবার উড়ে যাচ্ছে, উড়ে পালালো। এই যে মাম্মাম রেডি হয়ে গেছে। তো শর্ট ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে, দেখবেন। আর এখন সন্ধেবেলা চলে এসেছি, দুটো বাদাম ভাজা করব। তো তাই যে বাদাম ভেজে নিচ্ছি আর চিড়ে ভেজে নিচ্ছি। তো বাদাম চিড়ে ভাজা হচ্ছে আজকে সন্ধ্যার টিফিন। পাশে দেখতে পাচ্ছ, চিড়ে ভেজে নিয়েছি, যে চিড়েটা ভেজে নিয়ে এটাই আজকে সন্ধ্যেবেলা টিফিন হবে। তো আজকের টিফিনটা কেমন হবে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো চলুন বন্ধুরা, যে বাদাম ভেজে নিয়েছি এখন ছাড়িয়ে নেবো, এই যে বড্ড গরম। আর এদিকে পটল ভাজতে বসিয়ে দিয়েছি, তো পটলটা এখন ভেজে নেবো।